হারমনপ্রীত ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের মাঠে খেলার পরে এবং খেলার মাঝে যে আচরণ করেছেন তারপর হয়েছেন নিষিদ্ধ কিন্তু সেটাতেও অনুতপ্ত নন এতটুকু অনুশোচনা তার নেই সেই ঘটনার এক মাস পর মুখ খুলেছেন এই তারকা খেলোয়াড় ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন এই আচরণে তিনি নাকি একদমই অনুতপ্ত নন আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙেছিলেন পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও করেছিলেন অশোভন আচরণ বাংলাদেশের বিপক্ষে সিরিজে এমন আচরণের নজিরবিহীন শাস্তিও পেয়েছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর সেই ঘটনায় প্রায় এক মাস পর এবার মুখ খুলেছেন তিনি বলেছেন একেবারেই তিনি অনুতপ্ত নন কিন্তু কেন এটা বললেন গত ২২ জুলাই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেই ঘটেছিল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা সিরিজ ড্র হয়েছিল শেষ ম্যাচ ড্র হওয়ার কারণে টাই হওয়া সেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রেগে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল হারমনপ্রীতকে রিপ্লেতে অবশ্য তার আউট নিয়ে কোনো সংশয় খুঁজে পাওয়া যায়নি পরে এই ঘটনায় আইসিসি তাকে দুই ম্যাচ নিষিদ্ধ এবং ম্যাচ ফির ৭৫% জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নারী ক্রিকেটার এর আগে এর চাইতে বড় শাস্তি পাননি বর্তমানে ইংল্যান্ডে দ্য ১০০ টুর্নামেন্টে ব্যস্ত থাকা হারমনপ্রীতের সঙ্গে ব্রিটিশ গণমাধ্যম যখন কথা বলেছেন বাংলাদেশি সাংবাদিক তৌহিদ কুরেশিকে সম্প্রতি এক সাক্ষাৎকারও তিনি দিয়েছেন সেখানে এক মাস আগের ঘটনায় নিজের অনুতাপ না থাকার কথাই বলেছেন বলেছেন আমি বলবো না কোনো কিছু নিয়ে আমি অনুতপ্ত কারণ দিন শেষে খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন যেন ন্যায্য জিনিস হয় একজন খেলোয়াড় হিসেবে সবসময়ই আপনার অধিকার আছে নিজের অনুভূতি প্রকাশ করার আমি মনে করি না কোনো ব্যক্তি বা খেলোয়াড়কে আমি ভুল কিছু বলেছি আমি শুধু মাঠে কি হয়েছে সেসব বলেছি আমি কোনো কিছু নিয়ে অনুতপ্ত নই ক্রিকেট ভদ্রলোকের খেলা এই স্লোগান যখন ক্রিকেটের সব থেকে গুরুত্বপূর্ণ তখন হারমনপ্রীত তার আচরণের জন্য এতটুকু অনুতপ্ত নন তাতে কি ক্রিকেট নতুন করে বিতর্কিত হচ্ছে এবং ভারতীয় ক্রিকেট সব থেকে বেশি বিতর্কের মুখে পড়তে যাচ্ছে সময়ই বলে দেবে ঘটনাটা কোন দিকে যাচ্ছে